প্রচারণায় হামলায় নিষ্ক্রিয় নির্বাচন কমিশন অভিযোগ বিএনপি প্রার্থীদের আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকার আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচন কমিশন আপনাদের উপরে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেটি পালন করেন দেশের থেকে ওনারা বেতন চুক্তি নিচ্ছেন কিন্তু দেশে কোন দায়িত্ব ওনারা পালন করছেন না আমরা 54টি ওয়ার্ডের ডিফারেন্ট প্ল্যান হবে যেখানে কিছু সড়ক হবে শুধু দ্রুতগতি যানবাহন চলবে কিছু সড়ক হবে সেখানে ধীরগতি যানবাহন চলবে গণসংযোগে লেমিনেটেড পোস্টার ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্টের দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ আবারও ইভিএম প্রত্যাখ্যান মির্জা ফখরুলের তারিখ পিছিয়ে হলেও ব্যালটে ভোট গ্রহণের আহ্বান আন্দোলনে ব্যর্থ দলটির নালিশই সম্বল মন্তব্য ওবায়দুল কাদেরের দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট চালু বিশ্বে বাড়বে গ্রহণযোগ্যতা বন্ধ হবে বিদেশগামীদের হয়রানি বললেন প্রধানমন্ত্রী আদালতের আদেশের এক দশক পর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু দূষণ ও প্রাণহানি ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ গণপূর্ত মন্ত্রী মূল নদীর মাওয়া প্রান্তে কাল বসছে পদ্মা সেতুর 22তম স্প্যান দৃশ্যমান হবে 3300 মিটার এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে লড়ার প্রত্যয় টাইগারদের মাঠের বাইরে থাকলেও শুভকামনা সাকিবের ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকার দুই সিটিতে উঠছে প্রচারণার জোয়ার গণসংযোগের সময় ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিত আউয়াল প্রচারণায় হামলার অভিযোগ করে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন এদিকে আধুনিক ঢাকা গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী মহানগরে বইছে নির্বাচনী হাওয়া প্রচারণায় মুখর ঢাকার দুই সিটির অলিগলি বুধবার সকালে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে উত্তরার আশকোনায় প্রচারণা শুরু করেন ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল এ সময় নির্বাচনী মাঠের পরিস্থিতি ভালো নয় বলে অভিযোগ করেন তিনি নির্বাচন কমিশনের ভূমিকা উচিত ছিল আরও আগ থেকে একটু প্রোঅ্যাক্টিভ হওয়া দৃশ্যমান হওয়া ওনাদের ম্যাজিস্ট্রেট উচিত ছিল মাঠ পর্যায়ে এমনি থাকা ওনারা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন দেশের থেকে ওনারা বেতন চুক্তি নিচ্ছেন কিন্তু দেশে কোনো দায়িত্ব ওনারা পালন করছেন না পুরান ঢাকার লালবাগ চকবাজার পোস্তাসহ বেশ কয়েকটি এলাকায় প্রচারণা চালান দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন প্রচারণায় হামলার দাবি করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি নির্বাচন কমিশন আপনাদের উপরে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেটি পালন করেন আপনারা নিরপেক্ষ থেকে আপনারা জনগণের পক্ষে আপনারা থাকেন রায়ের বাজার এলাকায় দুপুর 12টায় জনসংযোগ শুরু করেন উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম জলাবদ্ধতা এডিস নিধন ও যানজটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাউন্সিলর ও মেয়রদের জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার জানান তিনি সেই সঙ্গে প্রচারণায় পোস্টারের ব্যবহার সীমিত করার আহ্বান জানান নির্বাচন কমিশনকে কথায় নয় কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে নৌকার উন্নতি হবে নৌকাকে ভোট দিলে এই শহরের উন্নতি হবে 54টি ওয়ার্ডের জন্য আমরা 54টি ওয়ার্ডে ডিফারেন্ট প্ল্যান হবে হাজারীবাগ এলাকায় প্রচারণায় নামেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস সকালে দক্ষিণের কারা কনভেনশন সেন্টারে প্রচারণা শেষে পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমরা আমাদের গণপরিবহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করব যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজাব এবং সড়কগুলোর কার্যকারিতা নির্ণয় করব যেখানে কিছু সড়ক হবে শুধু দ্রুতগতি যানবাহন চলবে কিছু সড়ক হবে সেখানে ধীরগতি যানবাহন চলবে আর কিছু সড়ক হবে অলিগলির প্রচারণায় অভিযোগ আর অঙ্গীকারে এভাবেই ভোট টানার চেষ্টা করছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা ঢাকার দুই সিটির নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত আজ থেকেই তা কার্যকর করতে বলা হয়েছে এছাড়া ভবিষ্যতে যে কোনো নির্বাচনে
এ ধরনের পোস্টার ব্যবহারে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তাও নির্বাচন কমিশন ও সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পলিথিনের উৎপাদন এবং বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু দুই সিটি নির্বাচন সামনে রেখে পলিথিন ব্যবহারে তৈরি লেমিনেটেড পোস্টারে ছেয়ে গেছে পুরো ঢাকা, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মঙ্গলবার গণমাধ্যমের রিপোর্ট দেখে এ ধরনের পোস্টার টাঙানোর উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। বুধবার থেকেই তদারকি করতে নির্বাচন কমিশন ও সিটি কর্পোরেশনকে বলা হয়েছে। নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশনে কেন সিটি কর্পোরেশনে আজ থেকে ইমিডিয়েটলি এগুলো উৎপাদন এবং এগুলো প্রদর্শন বন্ধ করার, প্রদর্শন নতুন করে যাতে প্রদর্শিত না হয় সেই মর্মে নির্দেশ দিয়েছে, এবং যেগুলো অলরেডি আছে সেইগুলোকে প্রপারলি এগুলো আপাতত থাকবে এবং প্রপারলি যাতে এগুলো ডিসপোজ আপ করা হয়। এছাড়া ভবিষ্যতে কোনো নির্বাচনে এ ধরনের পোস্টার ব্যবহারের বিষয়ে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। এখন থেকে কোনো রকম কোনো লেমিনেটেড পোস্টার কেন বন্ধের নির্দেশনা দেওয়া হবে না এবং প্রদর্শনের নির্দেশনা দেওয়া হবে না সেই মর্মে একটা রুল দিয়েছেন আদালত। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে ঢাকার দুই সিটি নির্বাচন করায় তা স্থগিত চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। আপ টু ডেট ভোটার লিস্ট না করে মাত্র খসড়া ভোটার লিস্ট প্রকাশ করেছে, যার জন্য লক্ষ লক্ষ যারা নতুন ভোটার তারা সেই ভোট দিতে ভোট থেকে বঞ্চিত হচ্ছে। রিটে বলা হয়েছে পুনঃ তফসিলের সুযোগ থাকলেও তফসিল সংশোধনের কোনো এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও ইভিএম প্রত্যাখ্যান করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনে ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পিছিয়ে ব্যালটে ভোট গ্রহণের দাবিও জানান তিনি। বলেন ইভিএমে কারচুপির সুযোগ সীমাহীন। বিকেলে গুলশানের একটি অভিজাত হোটেলে ইভিএম বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সুযোগ্য নয়, অদক্ষ, এবং বর্তমানে যে অনির্বাচিত সরকার রয়েছে তারা যা হুকুম করে এরা তাই করে। আমরা তো আজকে এই যে প্রেজেন্টেশন যারা করলেন তারা খুব স্পষ্ট করে এটা বোঝাতে পেরেছেন, ইভিএম দিয়ে যে মেশিনটা দিয়ে সম্পূর্ণরূপে সুযোগ রয়েছে এটাকে ম্যানিপুলেট করার জন্য। আর আমাদের এটা মনে করার কোনো কারণ নেই যে বর্তমান সরকার তারা ম্যানিপুলেট হতে দেবেন না, নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করবেন। আমরা তীব্রভাবে আপত্তি জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং এখনও বলছি যে এই ইভিএম ব্যবহার বন্ধ রাখুন এবং প্রয়োজনে ভোট পিছিয়ে দিয়ে ব্যালটে ভোট নেওয়ার ব্যবস্থা করুন, অন্যথায় এই দেশের মানুষ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না। ইভিএম তারই একটি যন্ত্র, হাতিয়ার, যে যন্ত্র দিয়ে তারা এই আজকে তাদের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করার ব্যবস্থা করতে যাচ্ছেন। নির্বাচন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ঢাকার দুই সিটি নির্বাচনের গণসংযোগে কোনো প্রার্থী বা তার সমর্থকদের ওপর হামলা হয়ে থাকলে নির্বাচন কমিশনই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান ওবায়দুল কাদের। কোনো প্রার্থীর উপর বা কোনো প্রার্থীর ক্যাম্পেইনের উপর যদি কোনো হামলা হয়ে থাকে, সেটা যার উপরেই হয়ে থাক না কেন, বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সাথে আর এখন আইন প্রয়োগকারী সংস্থা যারা ব্যবস্থা গ্রহণ করতে পারে সে তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত আছে। বিএনপি এখন একটা নালিশ নির্ভর দল হয়ে গেছে, তারা আন্দোলন নির্বাচন কোথাও তাদের কোনো সাফল্য নেই। কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসির নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দিলে কিংবা কেন্দ্র থেকে বের করে দিতে চাইলে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি। ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা থেকে বেরিয়ে প্রার্থী ও ভোটারদের পুলিশের প্রতি আস্থা রাখার আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি।
ঢাকার দুই সিটি নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা ঠিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক ও র‍্যাবের প্রধান সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের যে মহোৎসব তৈরি হয়েছে তা অব্যাহত রাখতে কঠোর থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এক্ষেত্রে বরদাস্ত করা হবে না কোনো অবহেলা। এজেন্টদেরকে বাড়ি থেকে এনে ভোট কেন্দ্রে প্রবেশ করিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারি না। তাকে যেন ভোট কেন্দ্র থেকে কেউ বার করে দিতে না পারে, যে অভিযোগ আমাদের কাছে বারবার আসে এটা আপনাদের সকলের দেখতে হবে। এবং যদি কোনো এজেন্ট কোনো ভোট কেন্দ্রে যেতে চায় তখন তো তাকে বাধা দেওয়ানো হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ মহাপরিদর্শক। বলেন, ভোটার ও প্রার্থীদের আস্থা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টায় থাকবে পুলিশ, র‍্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে যে ভোটারদের আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। দুই সিটিতে সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 40,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানান কমিশন সচিব। এখনো পর্যন্ত ওই ধরনের কোনো রিপোর্ট নাই যে যেখানে খুব কোনো খারাপ কিছু হতে পারে। সচিব জানান, দুই সিটির প্রায় 2,500 কেন্দ্রের মধ্যে আপাতত 18টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। 10-12 জন আছে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে চালু হলো ই পাসপোর্ট। কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ই পাসপোর্ট এবং ই গেট ব্যবস্থা চালু হওয়ায় বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ল, আর প্রবাসী সহ বিদেশগামীদের ভোগান্তিও এখন থেকে কমবে। ইলেকট্রনিক পাসপোর্টকেই সংক্ষেপে বলা হয় ই পাসপোর্ট। ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপে পাসপোর্টধারীর ছবি, আঙুলের ছাপ ও কর্নিয়ার তথ্য সংরক্ষিত থাকে ই পাসপোর্টে। এসব তথ্য যাচাই করা হয় ইলেকট্রনিক গেটের মাধ্যমে। 40টি নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত এই পাসপোর্ট নকল করা প্রায় অসম্ভব। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অস্থায়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করে ই গেটের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিশ্বের 119তম ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে চালু হচ্ছে এ প্রযুক্তি। এর আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ই গেট ব্যবস্থার ফলে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমাদের যে প্রকল্প আমরা ই পাসপোর্ট করবার জন্য গ্রহণ করেছি, এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। কারণ আমরা যে পাসপোর্টও দিতে যাচ্ছি, পাসপোর্ট এটা বায়োমেট্রিক পাসপোর্ট, এম্বেডেড ইলেকট্রনিক মাইক্রো প্রসেসর চিপ থাকবে সেখানে। একজন পাসপোর্ট যে গ্রহণ করবেন তার বায়োগ্রাফি ও বায়োমেট্রিক অর্থাৎ তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের কর্নিয়া থাকবে। ই পাসপোর্টের সঙ্গে ই গেট, ই পাসপোর্ট ও ই গেট সংযোজিত হলে ইমিগ্রেশন পাসপোর্ট সেবা সহজ, স্বচ্ছন্দময় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। প্রবাসী সহ বিদেশগামীরা এখন থেকে ভোগান্তির শিকার হবেন না বলে মন্তব্য করেন সরকার প্রধান। প্রবাসীরা যখনই আসেন তখনই শোনা যায় যে তারা নানা রকম হয়রানির শিকার হয়। ভবিষ্যতে এই হয়রানির শিকার আর তারা কখনো হবেন না, বা যারা বিদেশে যান তাদেরও কোনো রকম হয়রানির শিকার হতে হবে না। অতীতে যে একটা সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে, যে একসময় গলা কাটা পাসপোর্টও প্রচলিত ছিল আমাদের দেশে, সেটা আর কখনো হবে না। এখন আর মানুষ ধোকায় পড়বে না। ই পাসপোর্ট মুজিব বর্ষের শুরুতেই বাংলাদেশের জনগণের জন্য সরকারের আরও একটি উপহার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাল মাওয়া প্রান্তে বসবে পদ্মা সেতুর 22তম স্প্যান। সেতুর 5 ও 6 নম্বর পিলারের ওপর স্প্যান বসলে দৃশ্যমান হবে 3,300 মিটার। মাওয়া পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান হবে এটি। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট করছেন এহসান জুয়েল। জাজিরা প্রান্তে একসাথে যখন 10টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে বসেছে মাত্র একটি। এখানকার 6 ও 7 নম্বর পিলারের উপর যে স্প্যানটি দেখা যাচ্ছে এটি অস্থায়ীভাবে বসানো ছিল বছরখানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়। চলতি মাসের প্রথম স্প্যানটি বসে 14 জানুয়ারি জাজিরা প্রান্তে, দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা 25 জানুয়ারি। কিন্তু এই দিন চীনের নতুন বছর শুরু, তাই দেশটির প্রকৌশলীদের নববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে 2 দিন। এর আগে স্পেন বসানোর ক্ষেত্রে ক্রেন বাধার জন্য পারের সুবিধা পাওয়া গেছে, তবে এবারই প্রথম মূল নদীতে বসবে স্পেন, তাই পারের পরিবর্তে নদীর তলদেশে ভারী কেবলগুলো প্রবেশ করিয়ে বাধা হবে ক্রেন। প্রকৌশলীদের জন্য যা হবে নতুন অভিজ্ঞতা,
আমরা যদি জুলাইয়ের মধ্যে কাজ করি তা আসতেই তো হবে, কাজে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, আমরা এখানে আসবে লাগবে, এইটাই আমাদের ফ্লো চার্ট ঠিক থাকা লাগবে, না তো কাজ হবে না। এখন পর্যন্ত বসানো স্প্যানগুলোর মধ্যে মাওয়া প্রান্ত থেকে সবচেয়ে কাছের হবে এই স্প্যানটি, তাই দিনে দিনে ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে স্প্যানটি তুলে ফেলার চেষ্টা করা হবে। ছয়টি বাদে নদীতে এখন শতভাগ প্রস্তুত বাকি সবগুলো পিলার, খুব দ্রুত বসাতে হবে স্প্যান, তাই মাওয়া এবং জাজিরা দুই প্রান্তে এখন একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে স্প্যান বসানোর কাজ। এহসান জুয়েল, সমসংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। টানা ১৬তম দিনের মতো কলকাতার পার্ক সার্কাসে অব্যাহত রয়েছে সিএএ বিরোধী আন্দোলন। মঙ্গলবার রাতে সেখানে উপস্থিত হয়েছিলেন ভারতের সামাজিক আন্দোলনের আলোচিত মুখ মেধা পাটকার সহ আরও বেশ কয়েকজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি চলে যাব তার কাছে। সুব্রত, এখনকার পরিস্থিতি কি, আপনার কাছে সর্বশেষ তথ্য কি আছে? যে আন্দোলনটি কলকাতার পার্ক সার্কাস ময়দানে শুরু হয়েছিল সেই আন্দোলনটি কিন্তু আজকে ১৬তম দিন অতিক্রম করলো। ইতিমধ্যে জানেন যে সুপ্রিম কোর্ট আজকে দুপুরবেলা যে রায়টি বা নির্দেশনাটি দিয়েছে সেখানে বলা হয়েছে কেন্দ্রকে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে কেন্দ্রের মতামত জানার জন্য। আপনি জানেন যে গত বছর ডিসেম্বর মাসে ভারতের সিএবি অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, যেটি পরে পরবর্তীতে আইনে রূপান্তরিত হয় এবং এই আইন হওয়ার পর ১৪৪টি মামলা সুপ্রিম কোর্টে জমা দাখিল হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে যে তিন সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চ আজকে রায় দিয়েছে এবং সেখানে কেন্দ্রের মতামত জানতে চাওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আপনি জানেন যে দিল্লির শাহিনবাগের মতোই কলকাতার এই কলকাতার যে আন্দোলনটি আসমাত জামিন শুরু করেছিলেন পার্ক সার্কাস ময়দানে সেটি কিন্তু আজকেই শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু আদালতের শীর্ষ আদালতের নির্দেশনার পর কিন্তু সেই আন্দোলনটি তাদের অব্যাহত রাখারই তারা তাদের আমাদেরকে জানিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনও পর্যন্ত সাংবাদিকদের সংবাদ মাধ্যমের কাছে কিছু বলেননি, তবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এই আন্দোলনটি অব্যাহত রাখা হবে কারণ যতক্ষণ পর্যন্ত সিএ এবং এনআরসি ইস্যুতে কেন্দ্রের সরকার এবং বিজেপি পিছু না হটবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। রিচার, আপনি জানেন যে ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফর করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একই রকমভাবে কিন্তু আজকে উত্তরবঙ্গে কিন্তু তিনি বিজেপি বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন। আপনি জানেন যে গতকাল কি অমিত শাহ প্রকাশ্যে বলেছিলেন যে সিএএ নিয়ে তিনি আলোচনা করতে চান এবং সেই আলোচনায় মায়াবতী, অখিলেশ সহ রাহুল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেন। পাল্টা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন যে তিনি বলেছেন যে কোনো আলোচনার ক্ষেত্রে তারা প্রস্তুত, বিজেপি নিজেই আসলে বিষয়টি জানে না এবং যে কারণে বিজেপি বিভ্রান্তি তৈরি করছে। আসলে সিএএ কিন্তু ভারতের যে স্বাভাবিক যে চিত্র, সব ধর্ম বর্ণের যে একটা মিশেল, সেইটিকে কিন্তু বড় ধরনের প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে বিজেপি এবং সে কারণেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী শিবির এই আন্দোলনে কিন্তু একেবারে সামনের দিকে যাবে। তো এই ছিল রিচার্ড আমার কাছে পশ্চিমবঙ্গ তথা ভারতের সিএএ যে বিরোধী যে আন্দোলন তার সর্বশেষ। কলকাতার পার্ক সার্কাস থেকে সেখানকার সিএএ বিরোধী আন্দোলনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদেরই সহকর্মী সুব্রত আচার্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গণসংযোগে সহিংসতায় নিষ্ক্রিয় ইসি, অভিযোগ বিএনপি প্রার্থীদের, আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় আওয়ামী লীগের, লেমিনেটেড পোস্টার ব্যবহার বন্ধে হাইকোর্টের আদেশ। আবারও ইভিএম প্রত্যাখ্যান মির্জা ফখরুলের, তারিখ পিছিয়ে হলেও ব্যালটে ভোট গ্রহণের আহ্বান, আন্দোলনে ব্যর্থ দলটির নালিশি সম্বল, মন্তব্য ওবায়দুল কাদেরের। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট চালু, বিশ্বে বাড়বে গ্রহণযোগ্যতা, বন্ধ হবে বিদেশগামীদের হয়রানি, বললেন প্রধানমন্ত্রী। মূল নদীর মাওয়া প্রান্তে কাল বসছে পদ্মা সেতুর ২২তম স্প্যান, দৃশ্যমান হবে ৩৩০০ মিটার। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।